আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তো আছি ভালো। তো শুরুতেই বলে নিই, আজকের কোনো রান্নার ভিডিও হচ্ছে না। এই যে তো দেখতেই পাচ্ছেন, এটা তো সবাই বুঝতে পারছেন, পেঁপে। তো আমি এখানে হচ্ছে পেঁপেটা কেন নিলাম দেখাচ্ছি। তো আমি আজকে হচ্ছে পেঁপেটাকে আগে প্রথমে ছিলে নিচ্ছি, পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো চাইলে বটি দিয়েও করা যায়, চাইলে আপনারা এইভাবেও করে নিতে পারেন, যার যেটা যেভাবে সুবিধা হয় সেভাবেই, অসুবিধা নাই, করে নিতে পারেন। তো আমি এইভাবে করে আমি অলরেডি আরেকটা পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি ক্যামেরা অন করার আগে, এখন আরেকটা নিচ্ছি। তো দুইটা পেঁপের খোসা আমার ছাড়ানো মোটামুটি হয়ে গেছে। তো ছাড়ানোর পরে পেঁপেগুলো আমার কাজে লাগবে, খোসাটা তো আজকে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আজকে পেঁপের খোসা দিয়ে আমি কী করছি সেটাই দেখাচ্ছি। তো এই যে পেঁপের খোসাগুলো আমি নিয়ে নিলাম। তো এখন আমি হচ্ছে ব্লেন্ডারে এই যে ব্লেন্ড করেছি সেটা দেখাই নাই, এটা আমি জাস্ট পানি ছাড়া একটু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তো আমি হচ্ছে আজকে শিং মাছ পরিষ্কার করব। শিং মাছ আমরা কম বেশি সবাই খাই। এই যে শিং মাছটা আমি ভিজিয়ে রেখেছি একটু, যেহেতু কাটার পরে আমি ডিপে রেখেছিলাম কিছুক্ষণ, একটু জমে গেছে। তো এখন এই যে আমি ঠান্ডা যাওয়ার পরে আমি এখন হচ্ছে এখানে একটু প্রথমে একটু লবণ দিয়ে নিলাম, প্রথমে একটু লবণ দিয়েছি শিং মাছগুলো। আমি আজকে কীভাবে সাদা করতে হয় সেই নিয়মাবলীটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি শুরুতেই লবণ দিয়েছি যেন পিচ্ছিল ভাবটা চলে যায় আর লবণের কারণে। আর একটা হচ্ছে পেঁপের খোসাগুলো পেস্ট করা, চাইলে একটু পানি দিয়েও পেস্ট করে নিতে পারেন, কারণ মাছের ভিতর থেকে অনেক পানি বের হয়ে আসবে, এই জন্য আমি আর পানি দিলাম না। তো এখন আমি লবণ এবং পেঁপের খোসা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। শিং মাছ মোটামুটি আমরা সবাই খেতে পছন্দ করি, আর পছন্দ না করলেও শিং মাছ এমন একটি মাছ যেটা আমাদের বিশেষ করে রোগী অসুস্থ হলে খেতে হয়। শিং মাছ, মাগুর মাছ, শিং মাগুর এগুলো খাওয়াটা খুব ভালো, আর যদি দেশি হয় তাহলে তো অনেক ভালো হয়, কারণ প্রচুর পরিমাণে রক্ত হয় শিং মাছ খেলে, মাগুর মাছ খেলে। তো এগুলো মাঝে মধ্যে ঘরে রাখা দরকার, খাওয়া দরকার। তো শিং মাছ যদি এরকম কালো থাকে অবশ্যই দেখতেও ভালো লাগে না, প্লেটে যদি খাবার প্লেটে নেই কেমন যেন একটা লেগে উঠে। তো অনেক টাইম নিয়ে আমরা বসে বসে শিল্পাটা অথবা কিছুর মধ্যে ঘষে ঘষে সাদা করাটা আমাদের সবার জন্য কম বেশি একটু কষ্ট হয়ে যায়। তো এখন এই প্রসেসে যদি আমরা শিং মাছটাকে ক্লিন করে নেই তাহলে তো অনেক বেশিই ভালো হয়, কি বলেন? তো দেখি কতটুকু সাদা হয়, কতটুকু কালো ভাবটা কমে, সেটাই একটু দেখার বিষয়, তাই না? তো এভাবে করে আমি ক্যামেরাটা কিন্তু অল টাইম অফ অন করে রেখে আমি কাজ করা অসম্ভব হবে না, তাই আমি মাঝে মধ্যে একটু অফ অন করেই করবো। তারপরে এই যে দুই হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে আমি হচ্ছে শিং মাছগুলোকে সেই ভালোভাবে কষলে নিচ্ছি। এইভাবে করে করে দীর্ঘ টাইম নিয়ে একটু, তবে আমি আরও দুই একবার করেছিলাম, তো আমার হাতের 12টা বাজে, এটা হচ্ছে মানে হাতটা একটু ব্যথা করে হালকা, কারণ এত এইভাবে করলে তো স্বাভাবিক একটু লাগবে, ওরকম কিছু না। তো ঠিক আছে, এবার এই যে শিং মাছগুলো কষানোর পরে কেমন হয়েছে দেখেন। তো এখন আমি আরেকটা পেস্ট এইভাবে করে নিয়েছি, ব্লেন্ড করে নিলাম। এখন হচ্ছে আমি আরেকটা পেঁপের খোসাকে এভাবে করে নিলাম, মোট আমার দুইটা পেঁপের খোসা লাগছে যত সম্ভব। তো এটাতে যতটুকু সাদা হয় আমি এরপরে আর সাদা করা ট্রাই করব না, তো এতটুকুই আমার আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো আপনারা মনে হয় ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সাদা হয়েছে, আগে তো অনেক কালো ছিল, তো ম্যাজিকের মতো সাদা হয়ে যাচ্ছে। তো এভাবে করে একটু ভালোভাবে ঘষে 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 কষলে কষলে নিলে ওই যে পেঁপের যে খোসার যে গুঁড়োগুলো সেগুলোর সাথে ঘষা লেগেই কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। তো
শিঙ মাছগুলো এখন এরকম সাদা হওয়ার পরে রান্না করলে প্লেটে নিলে খেতে তো অবশ্যই ভালো লাগবে। বাচ্চারাও দেখার বলবে না এটা কী, আমি খাবো না এরকম তো আর বলবে না। তো যাই হোক, আর মুখরোচক লাগবে, দেখতে রুচি হবে খেতে। তো সহজ পদ্ধতি, সহজ উপায়ে যদি আমরা কোনো কাজ করতে পারি সেটা কার না ভালো হয়। আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখানে 2 কেজি শিং মাছ আছে, তো আমি পুরো 2 কেজি শিং মাছেই শুধু মাথাটা বুয়াকে দিয়ে কাটিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি শিং মাছগুলো আলহামদুলিল্লাহ অলরেডি অনেক সাদা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি তো কাছ থেকে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি, যখন ধুব মোটামুটি ভালোই সেই কালো রঙটা চলে গেছে, চলে যাবে। মানে মোট কথা এত কালো ভাবটা না থাকলেই ভালো। তো আমি খুব ফাস্ট করার চেষ্টা করছি, কারণ আমার রান্নারও দরকার আছে। আর আমি আজকে শিং মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে ভালো করে ক্লিন করার পরে আমি কিন্তু শিং মাছটা রান্নাও করব। এই জন্য আমি ট্রাই করছি কীভাবে সব কিছু খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলা যায়। এইভাবে কষলে, ভালো করে 2 হাত দিয়ে কষলে, সুন্দরভাবে একটু ধুয়ে নিলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তো এই যে ফ্রাই হয়ে গেছে, এখন আমি পানি ছেড়ে দিলাম। পানি ছেড়ে দিয়ে এখন আমি একটু ধুয়ে নিব। মাশাআল্লাহ, আমার কাছে তো মনে হচ্ছে কি পরিমাণ কালো ছিল সেই কালো ভাবটা চলে গেছে। আমি কাছ থেকে দেখাবো অবশ্যই আপনাদেরকে। তো ঢেলে দিলাম সিঙ্কের মধ্যে, তো আমি এখন খুব ভালোভাবে কষলে নিব। আশা করছি আপনারা দেখতেও পাচ্ছেন, বুঝতেও পারছেন, এটা অনেক ভালোভাবে পরিষ্কার হয়েছে, অনেক ভালোভাবে পরিষ্কার হয়েছে। পানিটা একটু যাওয়ার জন্য, আগের যে কালো পানি আছে সেগুলো একটু সরে যাওয়ার জন্য আমি একটু জায়গা করে দিলাম। তো এইভাবে করে আমি খুব ভালোভাবে শিং মাছগুলোকে এখন ধুয়ে নিব। তো অনেক সুন্দরভাবে আমি সিনকে রেখে কষলে কষলে একদম ধবধবে ফর্সা হয়ে গেছে। ধবধবে বলতে কী বলবো, আর একদম সাদা ধবধবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন হচ্ছে আজকে শিং মাছটা খুব সুন্দর করে রান্না করব, শ্যুট করব ইনশাল্লাহ আপনাদের জন্য। তো আমি আপনাদের জন্য এই শিং মাছের রান্নাটা শ্যুট করব। তো দেখেন আপনারা কাছ থেকে দেখেন কী পরিমাণ সাদা হয়েছে, কী পরিমাণ সুন্দর হয়েছে, কতটা ক্লিন হয়েছে, কেমন ছিল শিং মাছগুলো আর এখন কেমন হয়েছে। এখন দেখেন আমি আবারও একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ আমার একটা মনের একটা বিষয় আছে সেটার জন্য। এভাবে আমি ভালোভাবে কষতে কষতে ধুয়ে নেব। তো ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যদি কোনো উপকার এসে থাকে আমার এই ভিডিওটা, আমার এই পদ্ধতিটা, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট একটি বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর একটা হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে সবসময় বলি অসংখ্য ধন্যবাদ। তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে আমার শিং মাছ পরিষ্কার করাটা, কতটা সুন্দর হয়েছে। আর প্রথমে আপনারা আরেকবারও ভিডিওটা টেনে দেখতে পান কী পরিমাণ কালো ছিল সেই শিং মাছগুলো, 2 কেজি শিং মাছ আমার 2টা পেঁপের খোসা দিয়ে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলে ঠিক এভাবেই পেঁপের খোসা অথবা পেঁপে পাতা দিয়ে নিজেদের মতো করে খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে পারেন। আর শিং মাছ যদি এরকম সাদা হয়ে যায় তাহলে কতটা ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।